টিভি আমার দেশ আমার গর্ব। বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে ফুটবলের জমজমাট আসর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট। গত 8 নভেম্বর উদ্বোধন হওয়া এই টুর্নামেন্ট প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুস শুকুরের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ড শেষে কোয়ার্টারের 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল গত 19 ও 20 নভেম্বর। প্রথম কোয়ার্টারে নিদনপুর সুপাতলা ফুটবল একাদশকে হারিয়ে সেমি নিশ্চিত করে শ্রীধরা জনমঙ্গল সমিতি। দ্বিতীয় কোয়ার্টারে জামাল কুদ্দুস যুব সংস্থা বৈরাগীবাজারকে হারিয়ে সেমিতে পা রাখে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার। তিন দিন বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আগামীকাল মোকাবেলা করবে বিয়ানীবাজার উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি ও পাতন উষার ফুটবল একাডেমি কমলগঞ্জ মৌলভীবাজার। ম্যাচটি বিকেল 3টায় পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হবে। সকলকে ম্যাচ উপভোগের আমন্ত্রণ জানান আয়োজক সংগঠনের এ দায়িত্বশীল। এই বিরতির পর যে কোয়ার্টার ফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিয়ানীবাজারের সকল দর্শকবৃন্দকে এই খেলা উপভোগ করার জন্য টুর্নামেন্ট কমিটি এবং উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই খেলা উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এই খেলাটি যাতে সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত হয় আমি সকলের সহযোগিতা কামনা করি। শেষ কোয়ার্টারে আগামী 25 নভেম্বর আবাহনী ক্রীড়াচক্র বিয়ানীবাজার মোকাবেলা করবে স্মৃতি তৃণমূল ফুটবল একাডেমি। মেয়র কাপের প্রত্যেকটি ম্যাচ ম্যাপ টিভির ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হয়, তাই জমজমাট ম্যাচগুলো উপভোগ করতে ম্যাপ টিভির ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। শাকের আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।